এক এক কাজে এক এক ধরনের ভোল্টেজ প্রয়োজন হলে অনেক সময়ই আমাদের ঝামেলার সম্মুখীন হতে হয়। আমরা প্রায়ই দেখতে পাই ধরন অনুযায়ী বিভিন্ন ডিভাইস চালাতে প্রয়োজন হয় ভিন্ন মানের ভোল্টেজ। এরকম অনেক ধরনের ডিভাইস আমাদের অনেকেরই সংগ্রহে রয়েছে। আপনারা যারা ইলেকট্রনিক্স বিষয়ে কাজ করছেন বা পড়াশোনা করছেন বা শিখছেন, তাদের জন্য মাল্টিপল ভোল্টেজের ডিমান্ড পূরণ করতে ভিডিওতে থাকছে চমৎকার কিছু উপকরণ নিয়ে বিস্তারিত। বিভিন্ন মানের ভোল্টেজ কিভাবে পেতে পারেন তার বেশ কিছু উপায় ভিডিও থেকে জানতে পারবেন। এই ভিডিওটি দুই ভাগে বিভক্ত থাকবে, যার প্রথম ভাগ অর্থাৎ আজ থাকছে সম্পূর্ণ রেডি অবস্থায় পাওয়া যায় এমন একটি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এটি কতটা কাজের ডিভাইস হতে পারে। চলে যাব মূল ভিডিওতে। তিন থেকে ২৪ ভোল্ট পর্যন্ত ডিসি আউটপুট পেতে আমার কাছে রয়েছে সবচেয়ে সহজ উপায়। বক্সে রয়েছে একটি ছোট আকারের রেগুলেটেড পাওয়ার সাপ্লাই বা অ্যাডাপ্টার, যেগুলো অনলাইন বা অফলাইন ইলেকট্রনিক্স মার্কেটে কিনতে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ অ্যাডাপ্টারগুলো থেকে এর মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। আমরা নিয়মিত দেখতে পাই এরকম অ্যাডাপ্টারগুলো ফিক্সড ভোল্টেজের হয়ে থাকে, যেগুলো একটিমাত্র নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার করা যায়। ভিডিওতে থাকা আমাদের বিষয়বস্তু এই অ্যাডাপ্টারটি ব্যবহার করা যাবে শত রকম কাজে। এর মাধ্যমে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মানের ডিসি ভোল্টেজ খুব সহজে আউটপুট নেওয়া যায়। অ্যাডজাস্ট করার সুবিধা থাকায় এগুলোকে অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই বলা হয়। তিন থেকে ২৪ ভোল্ট পর্যন্ত যে কোনো মানের ডিসি ভোল্টেজ এর থেকে খুব সহজেই আউটপুট নেওয়া যায়। ইউনিভার্সাল রেগুলেটেড পাওয়ার সাপ্লাই হিসেবে বাজারে পাওয়া যায় অন্য মডেলের আরও কিছু অ্যাডাপ্টার। এগুলোতে কয়েকটি মাত্র স্টেপে ভোল্টেজ সিলেক্ট করা যায়, যেগুলোর মান ফিক্সড হয়। অনেক কাজের চাহিদা এগুলো দিয়ে পূরণ করা যায় না। আমার কাছে থাকা অ্যাডাপ্টারটিতে এ ধরনের কোনো সীমাবদ্ধতা নেই, কারণ ফ্র্যাকশনাল ভোল্টেজের ক্ষেত্রে ধরুন আমার প্রয়োজন হলো 4.4 ভোল্ট কিংবা 9.9 ভোল্ট। এরকম মান সাধারণ অ্যাডাপ্টার থেকে পাওয়া কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু এই পাওয়ার সাপ্লাই থেকে খুব সহজেই আউটপুট নেওয়া যায়। আউটপুট অ্যাকুরেসি হয়তো শতভাগ নাও হতে পারে, তবে টেস্ট করে বুঝলাম ভালোই কাজ করছিল। ভোল্টেজ রেগুলেট করার জন্য এর উপরের অংশে রয়েছে একটি রেগুলেটর নব। এটি ঘুরিয়ে ইচ্ছেমতো যে কোনো মানের ভোল্টেজ সিলেক্ট করা যায়। নব ব্যবহার করা এটি দিয়ে মোটরের স্পিড কন্ট্রোল, এলইডি লাইটের ব্রাইটনেস কন্ট্রোল করা সহ অন্যান্য ডিভাইসের রানিং ভোল্টেজ পরিবর্তন করা যায়। কত ভোল্ট ডেলিভারি হচ্ছে তা দেখার জন্য এতে বিল্ট ইন রয়েছে একটি ডিজিটাল ভোল্ট মিটার। রেগুলেটরটির মুভমেন্টের সাথে সাথে এতে দেখে নেওয়া যায় ভোল্টেজের পরিবর্তন কতটুকু হচ্ছে। এভাবে ভোল্ট মিটার দেখে নিরাপদ ও প্রয়োজনীয় ভোল্টেজ অ্যাডজাস্ট করে নেওয়া যায়। চাইলে ফিক্সড ভোল্টেজের অ্যাডাপ্টার হিসেবেও এটি ব্যবহার করা যায়। যেমন কেউ যদি এটি দিয়ে মনিটর চালাতে চান এবং মনিটরটি যদি হয় ডিসি ভোল্টেজের, তাহলে মনিটরটির ভোল্টেজ দেখে এখান থেকে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন। অ্যাডাপ্টারটি চলে ২২০ ভোল্ট এসি কারেন্টে। বিদ্যুৎ সংযোগের জন্য এতে রয়েছে একটি টু পিন এসি কানেক্টর। ইনপুট রেঞ্জ রয়েছে ১০০ থেকে ২২০ ভোল্ট পর্যন্ত এসি কারেন্ট। আউটপুট নিতে দেয়া হয়েছে খুব কমন মাপের একটি ডিসি কানেক্টর। বিভিন্ন ডিভাইসে এই কানেক্টরটি সহজেই মিলে যায়। তিন থেকে ২৪ ভোল্টের সর্বোচ্চ ৩ অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট পাওয়ার সাপ্লাইটি থেকে পাওয়া যায়। চলুন এবার বিদ্যুৎ সংযোগ দিয়ে দেখব এর আউটপুট রেঞ্জ কেমন। এটি একটি কম্বো রেগুলেটর, যার প্রথম অংশে রয়েছে একটি সুইচ, তার পরের অংশটুকু কাজ করে পটেনশিওমিটার হিসেবে। এটি ঘোরাতে থাকলে ধীরে ধীরে ভোল্টেজ বাড়তে থাকবে। ৩.৬ থেকে শুরু করে ২৪.৬ ভোল্ট পর্যন্ত এর ভোল্টেজ রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। এবার প্র্যাকটিক্যালি কিছু পরীক্ষা করে দেখব এটা কতটুকু কাজের। টেস্ট করার জন্য প্রথমে ব্যবহার করব একটি এলইডি লাইট মডিউল। ফুল ব্রাইটনেসে এটি জ্বালাতে প্রয়োজন হয় ১৬ ভোল্ট ডিসি ইনপুট। সংযোগগুলো দিয়ে নিলাম, এবার ধীরে ধীরে ভোল্টেজ বাড়াব। আমরা দেখতে পাচ্ছি সঠিক পরিমাণ ভোল্টেজ রিচ করার মাধ্যমে এলইডি মডিউলটি থেকে পূর্ণাঙ্গ আলো পাওয়া যাচ্ছে। সুতরাং এভাবে এলইডি লাইটের ডিমার হিসেবেও অ্যাডাপ্টারটি ব্যবহার করা যাবে। আরেকটি টেস্ট করব, তা হল ডিসি মোটরের স্পিড কন্ট্রোলার হিসেবে এটি কেমন কাজ করে। মোটর দিয়ে টেস্ট করার আগে অল্প কিছু কথা রয়েছে বিকাশ বিষয়ে। আমরা জানি কেনাকাটা বা আর্থিক লেনদেনের সবচেয়ে সহজ ও নিরাপদ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে থাকে বিকাশ। অনেকেই জানেন না বৈধ উপায়ে বিকাশ থেকে কিছু ক্যাশ ইনকাম করার সুযোগ রয়েছে। ডিসক্রিপশনে বিকাশ অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। আপনি যদি বিকাশ অ্যাপ ইউজার হয়ে থাকেন, তাহলে অ্যাপটি ওপেন করে ডান দিকের উপরের অংশে দেখুন বিকাশের লোগোতে ক্লিক করলে রেফার এ ফ্রেন্ড অপশন রয়েছে। এখান থেকে শেয়ার করে রেফার করুন আপনার প্রিয়জনকে, এতে লাভবান হবেন দুজনেই। আপনার শেয়ার করা লিঙ্ক থেকে কেউ বিকাশ অ্যাপে লগ ইন করলে পেয়ে যাবেন ডাবল বোনাস। প্রথমে পাবেন ২০ টাকা, আর কোনো লেনদেন হলে আরও পাবেন ৮০ টাকা। যে লগ ইন করবে সেও পাবে ডাবল বোনাস। অ্যাপ ডাউনলোড করে অ্যাক্টিভ করলেই পাবে ২৫ টাকা বোনাস, এবং প্রথম ২৫ টাকা মোবাইল রিচার্জে পেয়ে যাবে ৫০ টাকা ক্যাশব্যাক।
এখনই শেয়ার করুন যত ইচ্ছে। প্রতিদিন অন্তত 5টি রেফারে টপ 3 জন পেয়ে যেতে পারেন আরও 2000 টাকা বোনাস। এ বিষয়ে বিকাশের অফিসিয়াল নিউজটি দেখে নিতে পারেন ডিসক্রিপশন থেকে। মোটর টেস্ট করার জন্য ব্যবহার করবো একটি গিয়ার মোটর। সঠিকভাবে সংযোগগুলো দেয়া হলে একটি মার্কিং ব্যবহার করব মোটরের স্পিড বোঝার জন্য। আমরা দেখতে পাচ্ছি সহজেই মোটরটির স্পিড কন্ট্রোল করা যাচ্ছে। 3-24 ভোল্ট পর্যন্ত ডিসি মোটর অ্যাডাপ্টারটি দিয়ে ড্রাইভ করা যাবে। বিভিন্ন প্রজেক্ট করার জন্য বা ডিভাইস তৈরিতে কমনলি ব্যবহার করা হয় 775 মোটরগুলো। খুব সহজেই এই মোটরগুলো ড্রাইভ করা যাবে পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করে। বিভিন্ন কাজে বেশ কিছুদিন যাবৎ পাওয়ার সাপ্লাইটি আমি ব্যবহার করেছি অনেক রকম ইলেকট্রনিক মডিউল টেস্ট করার জন্য। মডিউলগুলো টেস্ট করার জন্য প্রয়োজন ছিল বিভিন্ন মানের ভোল্টেজ, যা পাওয়ার সাপ্লাইটি থেকে পাচ্ছিলাম। অ্যাডাপ্টারটিতে ভোল্টেজ রেগুলেট করার সুবিধা থাকায় একটি মাত্র অ্যাডাপ্টার দিয়ে অনেকগুলো মডিউল টেস্ট করতে তেমন কোনো ঝামেলায় পড়তে হয়নি। সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি হয়তো সিম্পল একটি পাওয়ার সাপ্লাই, কিন্তু যাদের কালেকশনে প্রচুর ইলেকট্রনিক ডিভাইস রয়েছে অথবা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তাদের জন্য দারুণ উপকারী হতে পারে এরকম একটি অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই। 17 রকম কাজে এগুলো ব্যবহার করা যায়। দারাজ থেকে অ্যাডাপ্টারটি আমি কিনেছিলাম 600 টাকায়। প্রয়োজন মনে হলে আপনারাও কিনতে পারবেন। সকল তথ্য দেওয়া রয়েছে ভিডিওর ডিসক্রিপশনে। আজ এখানেই শেষ করব। আশা করছি পরের ভিডিওতেই নিয়ে আসবো ছোট আকারের একাধিক মডিউল বিভিন্ন ইলেকট্রনিক্স প্রজেক্টে যেগুলো খুব সহজেই ব্যবহার করা যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে।